সম্প্রতি সময়ে দক্ষিণে চলচ্চিত্র আলোচিত এবং দর্শকপ্রিয় একজন তারকা হলেন কাজল আগরওয়াল। কেননা এই তারকা তার কেরিয়ারে অনেকগুলো চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি তার অনুরাগীদের, সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে নজর কাড়ে। সুতরাং এই জন্য অবশ্য তিনি তার অভিনয় গুণে দর্শকদের মধ্যে আলোচনায় থাকেন সর্বদাই। অন্যদিকে এই তারকাকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অ্যাক্টিভ দেখা যায় সর্বদাই, কেননা সেখানে এই তারকা তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন, কিন্তু মাঝে মাঝে বোল্ড আকারে ক্যামেরার সামনে ধরা দেয় এই তারকা। সুতরাং এই জন্য অবশ্য অতি অল্প সময় অনুরাগীদের মধ্যে আলোচনায় থাকেন এই তারকা। অন্যদিকে এই তারকাকে সর্বদাই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সক্রিয় দেখা যায়। মোরওভার বর্তমানে এই তারকা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল অনেকগুলো ছবি শেয়ার করেন, কেননা তার প্রকাশ করা ছবিতে দেখা যায় ইয়েলো কালারের পোশাক পরে হাসি মুখে ধরা দিতে, সেই সাথে খোলামেলা চুল হালকা মেকআপে তাকে দেখতে অনেকটা আবেদনময়ী লাগে। সুতরাং এই জন্য অবশ্য তার রূপের প্রতি ঘায়েল হয় তার অনুরাগীরা, কিন্তু তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে আগুনের ইমোজি দেয়। তবে আবার অনেকে তার রূপের প্রশংসা করেন, কিন্তু আবার অনেকে তাকে মাই লাভ বলে দাবি করেন, সেই সাথে অনেকে আবার অ্যামাইজিং লিখেছে, যদিও আবার অনেকে তাকে লাভলি লিখেছে, কিন্তু আবার অনেকে তাকে সুইট বলে দাবি করেন। সুতরাং যোগ সব কিছু মিলে আপাতত কাজল আগরওয়াল দর্শকদের মধ্যে এভাবে আলোচনায়। বাইদে বর্তমানে এই তারকার হাতে অনেকগুলো চলচ্চিত্রের কাজ আছে, কেননা আগামীতে এই তারকাকে ইন্ডিয়ান 2 চলচ্চিত্রে দেখা যাবে। যদিও প্রায় অনেকদিন আগে চলচ্চিত্র শুটিংয়ের কাজ শেষ করেছেন দক্ষিণ এই তারকা, কিন্তু আগামী মাসে চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হবে বলে জানা যায়। অন্যদিকে এই তারকাকে দ্য গোষ্ঠী চলচ্চিত্র সর্বশেষ দেখা যায়, সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লাগে, কেননা কমেডি ঘরানার চলচ্চিত্রে তার অভিনয় তার অনুরাগীদের কাছে নজর কাড়ে। ঠিক এই জন্য অবশ্য তিনি তার অভিনয়ের জন্য আপাতত সময় আলোচনায়। সুতরাং যাক জেনে তো নিলেন, সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের তারকা কাজল আগরওয়াল আপাতত গ্ল্যামার রূপে দর্শকদের মাঝে ধরা দেয়। তবে এ বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য।